ছবির একটি চরিত্রকে পর্দায় জীবন্ত করে তুলতে অনেক কিছুই সাজতে হয় যাদের অভিনয় শিল্পীদের, তাদেরই একজন বলিউড অভিনেত্রী প্রিয়া বাজপেয়ী। আসন্ন ছবির জন্য সম্পূর্ণ মাথা কামিয়ে ফেলেছেন তিনি। ছবির নাম অভিয়ুম অনুভূম। ছবিতে প্রিয়ার নায়ক মালালিয়া অভিনেতা টবিনো থমাস। প্রিয়ার মাথা কামানোর কাণ্ড কারখানা নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিস্তর চর্চা হচ্ছে। তিনি এখন টক অব দ্য টাউন। সকলেরই প্রশ্ন, কি এমন ছবি অভিয়ুম অনুভূম, ছবির বিশেষত্বই বা কি? উত্তর দিয়েছেন প্রিয়া নিজেই, বলেছেন চরিত্রটি তো বটেই, ছবির গল্প বেশ চ্যালেঞ্জিং। ছবিটির জন্য বেশ কিছু দৃশ্যের জন্যই এই নাড়া মাথা অবস্থায় আমাকে দেখা যাবে। এই চরিত্রের জন্য ঠিকঠাক মেকআপ করতেই সময় লেগে যায় 4 থেকে 5 ঘন্টা। নায়িকা আরো বলেন, এই লুক নিয়ে ভালো করে মাথাও ঘোরাতে পারি না, হাসতেও পারি না। সকাল 7টায় যদি শুট শুরু হয় তাহলে ভোর 4টা থেকে আমাকে এই লুকের জন্য প্রস্তুতি শুরু করতে হয়। 12 ঘন্টারও বেশি সময় ধরে এই লুকে আমাকে থাকতে হয়। তবে সত্যি কিন্তু মাথা নাড়া করেননি নায়িকা। এ প্রসঙ্গে প্রিয়া বলেন, আমার মনে হয়েছিল মেকআপ থেকে বাস্তবেই মাথা নাড়া করলে ভালো হবে, কিন্তু পরিচালক বললেন এই লুকে মাত্র 3-4 দিনের শুটিং হবে, তিনি নাড়া হতে নিষেধ করলেন। তবে এই মেকআপ খুলে ফেলতেও অনেকক্ষণ সময় লাগে। গুজব রটেছিল ক্যান্সার রোগীর চরিত্রে অভিনয় করবেন বলেই প্রিয়া বাজপেয়ী এমন লুকে ধরা দিয়েছেন। সব গুজব উড়িয়ে দিয়ে প্রিয়ার বক্তব্য, না একেবারেই না, পুরোদস্তুর রোমান্টিক ছবি এটি। ছবিতে আমার লুক এমন কেন তা জানার জন্য তো পুরো ছবিটি দেখতে হবে। এখন সবকিছু বলে দিলে কি আর দর্শক হলমুখী হবেন? মালালয়ম এবং তামিল এই দুই ভাষায় মুক্তি পাবে অভিয়ুম অনুভূম ছবিটি। তামিলে অভিয়ুম অনুভূম এবং মালালয়ম ছবির নাম অভিয়ুদে কথা অনুভিন তেয়ুম। ল্যাটিন আমেরিকার একটি বাস্তব ঘটনাকে অবলম্বন করে নির্মাণ হচ্ছে এই ছবি। এটি পরিচালনা করবেন বিআর বিজয়লক্ষ্মী। চিত্রনাট্য লিখেছেন উদয় মহেশ। প্রিয়া এই ছবিতে অভিনয় করেছেন একজন গ্রামের মেয়ের চরিত্রে। অন্যদিকে টবিনোকে দেখা যাবে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ভূমিকায়। হাজারো প্রতিবন্ধকতার মধ্যেও নিজেদের প্রেম কাহিনী টিকিয়ে রাখার গল্প উঠে আসবে অভিয়ুম অনুভূম ছবিতে। আগামী 9 মার্চ এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, বিষয়টি আপনি কিভাবে দেখছেন নিচে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।